এখনো মনে করেন যে আমরা যদি রাস্তায় বাইরে গ্রামের অঞ্চলে যাই, কয় কি যে ওই তো অমুক জায়গা থেকে অমুক মানুষ এসে আমাকে দেখলে মনে করেন দরজা আটকাই দেয়, বাড়ির উপর দিয়ে গেলে কয় এই বাড়ির উপর দিয়ে যাও না, রাস্তা দিয়ে ঘুরে যাও। এই সমাজের মানুষগুলোই যৌনকর্মী তৈরির কারিগর। যৌনকর্মী না না, তারা এই সমাজ ও সমাজপতি এবং অতিশয় ভদ্রলোকের দৃষ্টিতে বেশ্যা, পতিতা, বারগণিতা, দেহ পশারিণী কিংবা খানকি ছিলান ব্যভিচারিণী, এর চেয়ে বেশি কিছু নয়। কারণ সে একাধিক পুরুষের সাথে বিছানায় যায়, যখন তখন অল্প বিস্তর টাকার জন্য নিজ দেহটাকে বিলিয়ে দেয়, যা সমাজে স্বীকৃত নয়, যা সমাজের দৃষ্টিতে এক কথায় বেশ্যাবৃত্তি। এরা তথাকথিত ভদ্রলোকের দৃষ্টিতে কুলটা, নষ্টা, পথভ্রষ্টা, নর্দমার কীট, সমাজ এদের ধুর ধুর করে তাড়িয়ে দেয়। সমাজের ভদ্র পরিবেশে এদের ঠাঁই নেই। এই সমাজ তাদের জন্য নয়, এই সমাজ অতি সুশীল ভদ্রলোকদের। এদেরকে সমাজ ঠাঁই দেওয়ার দরকার নেই। এই সমাজে কি দরকার তাদের মতো নষ্টভ্রষ্টদের? তার চেয়ে বরং এদের আস্তা করে ফেলে দেয়া হোক। প্রিয় পাঠক, আজ যারা আপনাদের দৃষ্টিতে বেশ্যা বা পতিতা, তারা কি করে এলো এই অন্ধকার গলিতে? কারা যাচ্ছে তাদের কাছে? নিশ্চয়ই কোনো নারী নয়, অবশ্যই পুরুষ। তারা কারা? দাশন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশে সাধারণত তিন ধরনের যৌনকর্মী দেখা যায়: হোটেল ভিত্তিক, পার্ক ও উদ্যানে ভাসমান এবং যৌনপল্লী ভিত্তিক। নানা রকম বিধিনিষেধ সত্ত্বেও বাংলাদেশে পেশাদার যৌনকর্মীর সংখ্যা বেড়েই চলেছে। 2020 সালের তথ্য অনুসারে তাদের তালিকার 65,000-এরও বেশি যৌনকর্মী থাকলেও দেশে মোট যৌনকর্মীর সংখ্যা 1,00,000-এর বেশি। তাহলে একজন নারী কিংবা যৌনকর্মী যে দোষে দোষী, সেই একই দোষে কি একজন পুরুষ কিংবা খদ্দের পুরুষ দোষী নয়? অবশ্যই দোষী। যদি তাই হয়ে থাকে, তবে এ সংখ্যক পুরুষ কি করে সমাজ সংসারে ঠাঁই পায়? যদি তারা সমাজ সংসারে ঠাঁই পায়, তবে যৌনকর্মীরা কেন সমাজচ্যুত হবে? ধর্মীয়ভাবে এসব নিষিদ্ধ, তাই যৌনকর্মীরা সমাজচ্যুত। সব দায় তবে নারীর একারই? পুরুষের কি কোনো দায় নেই? তার জন্য কি ধর্মানুভূতি আঘাতপ্রাপ্ত হয় না? এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে। লালন ফকির বলেছিলেন, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। হ্যাঁ, গোপনে গোপনে যারা যৌনকর্মী লালন পালন করছেন, যারা তাদের দিয়ে টাকা রোজগার করে গাড়ি বাড়ির মালিক হচ্ছেন, কিন্তু তারা এই সমাজেরই সমাজপতি হয়ে আছে। এই সমাজ কিন্তু তাদের আঙুলি হেল নেই হেলে আর দুলে, অথচ তাদের কোনো ক্ষতি হয় না, তাদের ধর্মেরও কোনো ক্ষতি হয় না, তাদের কোনো দোষও নেই। কে তারা, কেমন তারা, কিভাবে তারা গোপনে গোপনে বেশ্যার ভাত খায়? এবার আসুন লালন ফকিরের গানে ইঙ্গিত করা সেই গোপনে বেশ্যার ভাত খাওয়া মানুষদের সাথে একটু পরিচয় হয়ে নিই, জেনে নিই কিভাবে তারা এই সমাজে যৌনকর্মীদের মাধ্যমে নিজেদের পকেট ভরছে আর রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। বর্তমানে বাংলাদেশে সম্ভবত 8-10টি যৌনপল্লী রয়েছে, যদিও আদালতের নির্দেশনা মোতাবেক যৌনপল্লী বৈধ। আর এসব যৌনপল্লীগুলো এমনি এমনি টিকে নেই, এর পিছন এক শ্রেণীর রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় মাস্তান, পুলিশ, এমনকি জনপ্রতিনিধিদের আশীর্বাদ রয়েছে। বিনিময়ে এখান থেকে মাসোয়ারা পেয়ে থাকেন তারা। এসব মাসোয়ারায় এরা বিলাসিতা করে, কেউ সংসার চালায়, কেউ বা বাড়ি করে, কেউ আবার গাড়িও কিনে। আবার রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা শহরে অসংখ্য আবাসিক হোটেল আছে, যেখানে যৌনকর্মীদের উপর নির্ভর করেই এখন আবাসিক হোটেলগুলো দাঁড়িয়ে আছে। এখানেও চলে যৌন ব্যবসা, যদিও আদালতের নির্দেশনা মোতাবেক যৌনপল্লী বৈধ, কিন্তু হোটেলগুলো তা একেবারেই অবৈধ। তাহলে এবার ভেবে দেখুন তো, এসব আবাসিক হোটেলে কিভাবে যৌন ব্যবসা হচ্ছে? পুলিশ প্রশাসন কি এসব জানে না? হ্যাঁ, পুলিশ প্রশাসন অবশ্যই জানে, এদেশের কোথায় কি হচ্ছে তা সবই পুলিশ জানে। আবাসিক হোটেলগুলোতে কি হয় সে খবরও পুলিশ রাখে, তবে ওভারলুক করে যায়। তাদের ওভার এই লুক করার পেছনের কারণ কিছু ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিরা, কেননা এসব ব্যবসা থেকে রাজনৈতিক দলের ছিচকে নেতা থেকে শুরু করে এক শ্রেণীর হাই প্রোফাইল নেতারাও ভাগ বাটোয়ারা পেয়ে থাকেন, যার কারণে সগৌরবে আবাসিক হোটেলের অন্তরালে যৌন ব্যবসা চালিয়ে যেতে পারে।
এবার আসুন যে সমস্ত আবাসিক হোটেলগুলোতে এমন ব্যবসা চলে আসছে সে হোটেলগুলোর মালিক কি কোনো যৌনকর্মী? না, এরা সমাজের কোটিপতি, অঢেল সম্পত্তির মালিক। এদের মধ্যে কেউ হাজি, কেউ আবার আলহাজ, কেউ জনপ্রতিনিধি, কেউ আবার মসজিদ মন্দির কমিটির নেতাও। তাহলে কি এবার জানলেন তো লালন ফকিরের কথায় গোপনে বেশ্যার ভাত খাওয়া লোক কারা? অথচ এরা সমাজে নিষিদ্ধ নয়, এরা সমাজপতি হয়, এরা জনপ্রতিনিধি হয়, এরা সংসদে যায়, এরা আইন প্রণেতা হয়, এরাই হাজি আর আলহাজ হয়ে ফতোয়া জারি করে সমাজচ্যুত করে যৌনকর্মীদের। এরাই যৌনকর্মীদের ললাটে কুলটা, খানকি, ছিলান, বেশ্যার তিলক এতে দেয়। এরাই সমাজে নিষিদ্ধ নয়, এরাই কিন্তু সমাজ নিয়ন্ত্রক। এই সমাজে কোনো না কোনো পুরুষ দ্বারাই এরা যৌনকর্মী হয়, হতে বাধ্য হয়। কেননা কোনো নারী চায় না যৌনকর্মী হতে। প্রতিটি মেয়ে শিশুকাল থেকে স্বপ্ন দেখে একটি সুন্দর ঘর আর সুন্দর বরের। তারপরও এরা এই অন্ধকার গলিতে কেন, সে প্রশ্ন কি কখনো আমরা আমাদের করেছি? তাহলে কি দাঁড়াচ্ছে যৌনকর্মী তৈরির কারিগর আমরা পুরুষরা অথবা এই সমাজ? আমরাও চাই এই অন্ধকার গলিতে আর কোনো মেয়ে না আসুক, আর কেউ অন্ধকার গলি যৌনকর্মী না হোক। এটা বললে মুখের কথাই হবে, কিন্তু বাস্তবতা কঠিন। কেননা আমরা মুখে যত বড় বড় কথাই বলি না কেন, এই সমাজের সিস্টেম ভাঙতে পারি না। সিস্টেম ভেঙে কোনো যৌনকর্মীকে সমাজ সংসারে ঠাঁই দিতে পারি না। এতে করে আমাদের যাত চায় বলে চিৎকার করি, আবার এই আমরাই বিভিন্ন সভা সেমিনারে তাদের জন্য মায়া কান্না কেঁদে বুক ভাসাই। সত্যি বড্ড বিচিত্র এবং অদ্ভুত আমরা।